আজকে সাদামাটায় আলোচনা করব। তোমরা সকলেই পারো, তবে একটু রিভিশনের জন্য একটু আলোচনা করার আর কি। তো আজকে আমি আসছি জীববিজ্ঞানের যে ব্লাড একটা পার্ট ছিল সেই পার্টটা নিয়ে, ঠিক আছে? তো আজকে আমরা বার্ড যে ব্লাড আছে সেই ব্লাড এর মূল বিষয়টা হচ্ছে আমরা গ্রুপিং করব। এই গ্রুপিং অর্থাৎ কে কাকে দিতে পারবে, কে কাকে দিতে পারবে না, ব্লাড গ্রুপের ভিত্তিতে সেই বিষয়টা আলোচনা করব, ঠিক আছে? এবং এই সবটা দেখে অনেকের টাফ মনে হয়, সেই টাফটা দূর করার জন্য আমি একটা ইজি টেকনিক দেখিয়ে দেবো, এবং জাস্ট সেটা দ্বারা কি আমরা সব কোন গ্রুপের রক্ত কোন গ্রুপে দেওয়া যাবে সেই বিষয় সম্পর্কে টোটালি আলোচনা করা হবে আজকের ভিডিওতে। ওকে, সো গাইস দেখো, আমি প্রথমে যদি আমি মূল বিষয় থেকে শুরু করি সেটা হচ্ছে আর তিনি একটা ব্লাড গ্রুপ করছেন, সেটা হচ্ছে অ্যাবি। তিনি কিসের উপর ভিত্তি করে ব্লাড গ্রুপ করলেন সেটা হচ্ছে, তিনি এটা যদি হয় একটা লোহিত রক্ত কণিকা, রেড ব্লাড কর্পাসেল আরবিসি, অর্থাৎ এটা যদি লোহিত রক্ত কণিকার একটা পার্ট হয়, তাহলে সেখানে অ্যান্টিজেন দেখলেন, ঠিক আছে? তিনি এখানে একটা অ্যান্টিজেন দেখলেন, ধরো তিনি এখানে দেখলেন অ্যান্টিজেন, তখন তিনি এই ব্লাডটার নাম দিলেন এ, একটা ব্লাড। আবার তিনি দেখলেন এখানে এনআই, এখানে একটা বি অ্যান্টিজেন পাওয়া যাচ্ছে, তখন তিনি সেটার নাম দিলেন বি। যখন তিনি আবার দেখলেন এ বি উভয় পাওয়া যাচ্ছে, তখন তিনি সেটার নাম দিলেন এ বি। এবং তিনি যখন দেখলেন এখানে কোনো অ্যান্টিজেনই নাই, অর্থাৎ এই রক্তকণিকাটা ইমটি, তখন তিনি যেটা নাম দিলেন সেটা হচ্ছে উ। আর এটা দ্বারা বোঝাচ্ছে মানে এখানে কিছুই নাই, ঠিক আছে? বুঝতে পারছো, এখানে কোনো অ্যান্টিজেনই নাই। যদিও এসএসসি বুকে তোমার দেখবা দেওয়া আছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর বেসিস করে এই ব্লাড গ্রুপ করা হয়েছে, এবি ব্লাড গ্রুপ, কিন্তু না, সেটা অ্যান্টিবডি হবে না। তুমি পরে দেখো সেখানে মূলত এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করেই এবি ব্লাড গ্রুপ করা হয়েছে, ঠিক আছে? তো আচ্ছা দেখো, এখন আমি যদি এই এবি ব্লাড গ্রুপের উপর ভিত্তি করে চারটা জিনিস পেলাম, সেগুলো কি? সেগুলো হচ্ছে একটা হচ্ছে এ, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে ও। আমরা চারটা গ্রুপ পেলাম, ঠিক আছে? এখন এই চারটা গ্রুপের উপর ভিত্তি করে যদি আমি বলি যে কে কাকে যদি পারবে, তাহলে আমরা সকলেই পারবো ইনশাল্লাহ। এবং যেটা হয় এ আর বিকে বলা হয় ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, দ্যাট মিনস এটা হচ্ছে সর্বগ্রহিতা, মানে যে কার রক্ত এটা গ্রহণ করতে পারবে ওকে বলা হয় ইউনিভার্সাল ডোনার, অর্থাৎ সব গ্রুপের রক্তকে এসে কি রক্ত দিতে পারবে, ঠিক আছে? তাহলে দেখা গেল যে আমরা এই এবি ও ব্লাড গ্রুপের ভিত্তি করে এই সকল নামগুলো করতে পারতেছি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই লোহিত রক্তকণিকার মাঝে অ্যান্টিজেন, আমরা বলছিলাম না যে এবি ও আবার নাই এরকম অ্যান্টিজেন থাকে, তখন আরও দেখা গেছে যে রেসাস ফ্যাক্টর নামে আরেক ধরনের অ্যান্টিজেনের সন্ধান পাওয়া গেছে। এই রেসাস ফ্যাক্টরটা কি? সেটা হচ্ছে তোমার মনে করো যে বানরের এবং খরগোশের একটা রক্ত ম্যাচিং করাইছিল বিজ্ঞানীরা, তখন ওইখান থেকে দেখলো যে মানে ব্লাড জমে যায়, ওইখান থেকে মানে বানরের থেকে রেসাস শব্দটা আসছে। এবং সেই রেসাস পরবর্তীতে দেখা গেলো যে সত্যি সেটি কি মানুষের ক্ষেত্রেও একটা মারাত্মক এফেক্ট লাগাতে পারে। কেমন? যে আমরা জানি ও সর্বজনীন ডোনার, রক্তদানকারী, তাহলে ও যদি একে দিতে পারে, যদি বলি ও একে রক্ত দিতে পারে, ঠিক আছে, আমি এখানে যদি লিখি ও একে রক্ত দিতে পারে, ঠিক আছে? এখন এই রেসাস ফ্যাক্টরের যদি আমি সম্পর্কটা আনি, তাহলে দেখা যাবে যে ও এর পার্ট দুইটা, ও এর পার্ট দুইটা, তার মানে ও পজিটিভ অ্যান্ড ও নেগেটিভ দুইটা পার্ট আসতেছে। তো যখন রেসাস ফ্যাক্টর থাকবে তখন সেটা হবে পজিটিভ, না থাকলে হবে নেগেটিভ। আচ্ছা, এটুকু আমরা ক্লিয়ার বুঝতে পারলাম। তাহলে ও পজিটিভ নেগেটিভ হয়ে যাওয়ার কারণে এই দুইটা কিন্তু একে রক্ত দিতে পারতেছে না। আমরা যদিও এবি ও ব্লাড গ্রুপিংয়ে জেনে আসছে যে ও যখন একে রক্ত দেবে তখন এর কোনো প্রভাব পড়বে না, কিন্তু এখন জানলাম যে তোর পার্ট দুইটা, পার্ট দুইটা একে রক্ত দিতে পারবে না, কারণ রেসাস ফ্যাক্টর একটা আছে আর একটা নাই। তখন কিন্তু এটাকে রক্ত দিলে ও কিন্তু একে রক্ত দিলে কিন্তু এক ক্ষেত্রে মানে যদি নেগেটিভ দেয় তাহলে সমস্যা নেই, কিন্তু পজিটিভ দিলেই কিন্তু এখানে কি মারাত্মক একটা ক্ষতি হয়ে যাবে। তাহলে রেসাস ফ্যাক্টরের উপর ভিত্তি করে যদি আমরা আবার ব্লাড গ্রুপিং করি, তাহলে হবে এবি
এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি প্লাস মাইনাস ও প্লাস মাইনাস এরকম ব্লাড গ্রুপ হবে আটটা। এই যে এখানে দেখা যাচ্ছে আমি আটটা লিখে রাখছি এবং আমাদের এসএসসি বইয়ে এরকম একটা শর্ট আছে। এই শর্টটা দেখে অনেকের মানে একটু কনফিউশন লাগে যে কেমনে আমরা শর্ট থেকে কেমনে মনে রাখবো যে কোনটা কাকে রক্ত দেব। তো আমি আজকে টেকনিকের মাধ্যমে সেটা দেখাবো। আচ্ছা তো দেখো এখন আমি তোমাকে একটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে যে আমরা দেখলাম ধরো এ প্লাস, এ প্লাস বলতে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি কি অ্যান্টিজেন আছে, তোমাকে অ্যান্টিজেন বের করতে হবে। তাহলে আমি আগে বলেছি প্লাস মানে রেসিস ফ্যাক্টর আছে, তাহলে এখানে তুমি আবার এ বলতে এ অ্যান্টিজেন আছে, কারণ এ অ্যান্টিজেন আছে বলেই তো একবার গ্রুপ নামকরণ করা হয়েছিল। তাহলে এ আছে এবং কি আছে রেসিস ফ্যাক্টর আছে, এক্ষেত্রে আমরা জানলাম। আমি যদি বলি এ বি মাইনাস, তার মানে এখানে কি আছে এ বি আছে এ আছে বি আছে কি আছে রেসিস ফ্যাক্টর নাই, আমরা লিখলাম না কারণ মাইনাস। আবার যেন বলি উ মাইনাস, তার মানে এখানে কি উ বলতে কোনো অ্যান্টিজেন ছিল না, আবার মাইনাস কিছুই নাই, তার মানে এখানে কিছুই নাই, ঠিক আছে। আবার যেন হলো উ প্লাস বলি, তার মানে উতে কোনো অ্যান্টিজেন ছিল না এবং প্লাস থাকার কারণে এখানে কেবল রেসিস ফ্যাক্টর আছে। এরকমভাবে আমরা কী কী আছে সেগুলো তো বের করতে পারবো, তাই না? সবগুলো কিন্তু কিন্তু আমরা বের করতে পারবো। এখন এগুলো কেন বের করলাম তার একটা কারণ হচ্ছে আমি টেকনিক বললাম সেই টেকনিকটা। তাহলে এখন আমরা সেই টেকনিকে চলে যাই। দেখো আমি যদি বলি এখন আমি যদি বলি এ, আচ্ছা আমি এখানে ভাঙায় ভাঙায় যদি লিখি, আচ্ছা ভাঙায় লেখার দরকার নাই, এখানে আছে এ প্লাস এ বি মাইনাস, মানে এখান থেকে যেমন নেই। এখন ধরি এই এ বি মাইনাস, এ বি মাইনাস, এ বি মাইনাস সেটা কি ধরো বি মাইনাস, বি মাইনাসকে রক্ত দিতে পারবে কিনা সেটা আমরা বের করবো, ঠিক আছে। তাহলে এ বি মাইনাস থেকে আমরা জানি কি এ আছে বি আছে অ্যান্টিজেন, এবং যেহেতু মাইনাস নাই সুতরাং রেসিস ফ্যাক্টর কি নাই। আবার বি মাইনাসের ক্ষেত্রে আমরা জানি বি অ্যান্টিজেন আছে এবং রেসিস ফ্যাক্টর কি নাই, ঠিক আছে। তো এখন যেটা করণীয় হচ্ছে এটাকে একটা বক্স করব এবং এটাকে একটা বক্স করব, ঠিক আছে। দুইটা বক্স করলাম, এখন দুইটা বক্স করার মাঝে আমাকে দেখতে হবে যে এই একটা ঘর ধরো আমরা নিচে যে লিখি নিচের ঘরটা হচ্ছে বি, উপরে হচ্ছে এ বি, ঠিক আছে। এখন কেমনি আমরা বের করবো যে এ বি মাইনাস বি মাইনাস কত দিতে পারবে কি না, সেটা হচ্ছে তোমাকে এখানে ম্যাচ করাতে হবে। অর্থাৎ এটাকে যদি তুমি যদি ধরো তোমার মানে আসল ঘরটাকে যদি তুমি ধরো, তাহলে এই ঘরের যে সদস্যগুলা সেই সদস্যগুলাই কিন্তু এই ঘরে আসতে পারবে, এর বাইরে আসতে পারবে না। যদি এই ঘরের সদস্যগুলা সকলে আসতে পারে অথবা এই ঘর থেকে যা আছে সব সদস্য যদি এই ঘরের ভিতরে থাকে, তাহলে কিন্তু সেটা রক্ত দিতে পারবে। তো কেমনে এখানে দেওয়া আছে বি, তার মানে এখানে বি আছে, তাহলে বি এই ঘর, এই ঘরের সদস্য কিন্তু বি, তার মানে বি ইজিলি এই রাস্তা দিয়ে আসতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এ, এখানে কিন্তু কোনো সদস্য নাই, এ সদস্য নাই, তার মানে এটা আসতে পারে না। ধরো আমরা বিটা মুছে দিলাম মানে বি এসে গেছে এখানে, কিন্তু এ তো আর আসতে পারতেছে না কারণ এ তো তার একটা ঘর না। এখানে যে সকল সদস্য কেবল তাদেরই ঘর, ঠিক আছে। যেহেতু এ তার এই ঘরের সদস্য না, এ আসতে পারবে না, এ আসতে না পারলে মানে এ বি মাইনাস বি মাইনাসকে রক্ত দিতে পারবে না, ঠিক আছে। এ বি মাইনাস বি মাইনাসকে রক্ত দিতে পারবে না, সেটা যদি আমরা শখের মাধ্যমে দেখি এ বি মাইনাস, সেটা হচ্ছে তোমার এই যে এ বি মাইনাস, এ বি মাইনাস, এ বি মাইনাস এগুলো রক্ত দেয়, এ বি প্লাসকে রক্ত দেয় এবং এ বি মাইনাসকে রক্ত দিতে পারে। দুইখানে রক্ত ড্রপ আছে, মানে এ বি প্লাসকে দিতে পারে, এ বি মাইনাসকে দিতে পারে। তারপরে যে বি মাইনাস লিখছিল এ বি মাইনাস, দেখো বি মাইনাস ঘর, বি মাইনাস ঘর কিন্তু খালি, অর্থাৎ সেখানে রক্ত দিতে পারবে না, ঠিক আছে। এখন যদি আমরা আরেকটা দেখি, এখন যদি আমরা বলি যে এ বি প্লাস এ বি মাইনাসকে রক্ত দিতে পারবে কিনা, ঠিক আছে। আমরা সেম আগের লাইন লিখে ফেলি, যদি এ বি মাইনাস হয় তাহলে সেখানে এ আছে বি আছে এবং রেসিস ফ্যাক্টর কি নাই, এটা হচ্ছে তার ঘর, আসল ঘর। এখন পূর্বের ঘরে কারা কারা আছে, তার নতুন তৈরি করা ঘরের মধ্যে আছে এ আছে বি আছে এবং আছে কারা রেসিস ফ্যাক্টর আছে, তার মানে এখানে এ আছে এ আসতে পারবে, বি আছে বিও আসতে পারবে, বাট এখানে তো কোনো রেসিস মানে এখানে তো কোনো রেসিস নাই, তার মানে এখানে আসতে পারবে না।
তাহলে যেহেতু এখানে একটা অবশিষ্ট রয়ে গেছে তার মানে এই এবি প্লাস বি মাইনাস করতে পারবে না সেটা যদি আমরা এখান থেকে প্রুফ করে দেখো এই এবি প্লাস কাকে দিতে পারবে কেবল এবি প্লাস দিতে পারবে এবি মাইনাস দিতে পারবে না এই দেখো এবি মাইনাসের ডটটা ইনফিনিটি বুঝাচ্ছে এখন যদি আমরা বলি ও মাইনাস ও মাইনাস এম মাইনাস করতে দিতে পারবে কিনা তাহলে ও মাইনাসের ক্ষেত্রে দেখো কিছুই নাই ও মানে কোন ইন্টিজার নাই আবার মাইনাস রেসপেক্টর নাই এখানে কি আছে এখানে তো কিছুই নাই এখানে আছে এ আছে এম রেসপেক্টর নাই তার মানে দেখো এখানে কিছুই নাই তার মানে কোনো সমস্যা নাই এই ঘরে আসলেও তুমি পারবা না না আসলেও পারবা না তুমি তোমাকে ধরতে হবে তুমি এখানে আসছে কেন আসলে তো তোমার এখানে কিছুই থাকতেছে না মনে করো শূন্য হয় না শূন্যই তার মানে এখানে কিছুই নাই দ্যাট মিন্স এই ঘরে সদস্য হতে পারে ঠিক আছে তাহলে এই ঘরে সদস্য হলে দেখো তোমার ও মাইনাস এ মাইনাস করতে হতে পারবে তুমি দেখো না যে ও মাইনাস এ মাইনাস করতে হতে পারছে তাহলে এইভাবে তুমি যতটাই করো না কেন সবগুলোকে তুমি দেখবা যে কোনগুলা কাকে দিতে পারে মানে এবার তুমি সহজে মনে রাখতে পারো ঠিক আছে আর এই সব তোমাকে দেখে মাথা কাঁপানোর দরকার নেই এখন এক্ষেত্রে তুমি ইজিলি বলতে পারো এ বি প্লাস কে এ বি প্লাস কে মানে সর্বজনীন রক্তদাতা এ বি মাইনাস না এ বি মাইনাস না এ বি প্লাস হচ্ছে সর্বজনীন রক্ত গ্রহীতা ঠিক আছে এ বি প্লাস হচ্ছে সর্বজনীন রক্ত গ্রহীতা কারণ তুমি এখানে দেখতে পারছো তুমি যদি প্রমাণ করবার চাও তাহলে তুমি দেখবা যে এখানে এ বি প্লাস মানে কি থাকে থাকে হচ্ছে এ থাকে বি এন্ড থাকে হচ্ছে আর এস ঠিক আছে এতটুকু তো থাকেই এখন তুমি যদি ও প্লাস থেকে আনতে চাও ও প্লাস ও প্লাস কি থাকতেছে থাকতেছে কিছুই নাই মানে আর এস থাকতেছে তার মানে এখানে আর এস এখানে আর এস আছে সুতরাং আর এস এখানে আসতে পারবে কোনো সমস্যা নেই তুমি যদি এখানে ও প্লাস না নিয়ে তুমি যদি এখানে বি প্লাস নাও তার মানে এখানে বি এবং আর এস থাকতেছে তার মানে বিও এখানে সদস্য বি আছে আর এস আছে তার মানে বিও রক্ত দিতে পারবে তুমি প্রত্যেকটা মান বসাও তো প্রত্যেকটা মান দিতে পারবে এবার যদি তুমি ও মাইনাসের ক্ষেত্রে দেখো ও মাইনাস হচ্ছে সর্বজনীন রক্তদাতা ঠিক আছে ও মাইনাসটা কি করতে পারবে সবগুলোর ক্ষেত্রে রক্ত দিতে পারবে এখন ও মাইনাসের ক্ষেত্রে কি কি আছে কিচ্ছুই নেই কিচ্ছুই নেই তুমি যদি সেটা দিতে চাও এ বি প্লাসকে দিতে চাও তখন সেখানে এ আছে বি আছে এবং আর এস আছে এখানে কিচ্ছুই নেই মানে এখানে আসবে তুমি যদি ও প্লাসকে দিতে চাও তার মানে এখানে আর এস আছে কেবল তাহলে এখানে কিচ্ছু নাই এখানে আর এস আছে মানে কিচ্ছুই নাই যেহেতু সবগুলো ক্ষেত্রেই আসতে পারবে তাহলে আশা করি আজকের এই ভিডিওতে তোমরা যেই ট্রিক্সটা মানে যেই মূল কৌশলটা কোন গ্রুপের রক্ত কোন গ্রুপকে দেওয়া যাবে এবং দিলে কোনো সমস্যা হবে না সেটা সহজেই বুঝতে পারছো এবং এই সব গাবড়ানি কিছু নেই তুমি ওইভাবে মনে রাখলে সবগুলা সমাধান করতে পারবা তো ধন্যবাদ সকলকে আমার এই ভিডিও দেখার জন্য ওয়েল ডান।